হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা রিভিউ নিয়ে, এটা সেভেন হেডফোন P47। এটাকে ওয়্যারলেস হেডফোন বলা হয়। এটা ভালো কিনা খারাপ আমি ব্যবহার করেছি, এখন আপনাদের কাছে আমি এটা একটা রিভিউ দিব, এটা সম্বন্ধে ব্যাড এবং পজিটিভ এবং নেগেটিভ। চলুন শুরু করা যাক। তার আগে বলে রাখি এটার দাম, আমি কিন্তু দারাজ থেকে কিনেছি, এই যে দারাজ থেকে কিনেছি, ঠিক আছে। আর সাথে আরেকটা কিনেছিলাম, সেটা হচ্ছে গিয়া এতে মোবাইল যে গেমিং খেলে, এটার নাম হচ্ছে গিয়া মোবাইল হ্যান্ড ক্লাসটা মতো ফিঙ্গার কিনেছি মোবাইল গেম খেলার লাগে। অ্যাকচুয়ালি আমি গেম বেশি তো পারি না, তার বুঝ চেষ্টা কী করা যায় খেলা যায়। আর যদি গেমস খেলার জন্য কাজে না লাগে, আমি বলছি আমার আম্মাকে যে তুমি মাস্ক করতে পারবা, এটা মোজা দিয়ে হাতে দিয়ে তুমি মাস্ক করতে পারবে। চলুন আজকে ভিডিও শুরু করা যায়। এই যে দারাজ থেকে কিনেছিলাম, এটার দাম বর্তমান প্রাইস সস্তা, একদম সস্তা। দারাজ দারাজে মাল বলতে সস্তা দেয়, অনেক জায়গায় সস্তা দেয়, অনেক কিছু দাম দেয়, ঠিক আছে। থেকে আমি হ্যান্ড ক্লাস কিনেছিলাম, মানে ওই ফিঙ্গার যে গেম সেবেল এটা, এবং কি যে হ্যাডফোন দুটো কিনেছিলাম। আমার বিদেশ যে আমি আরেকটা ওই বাতপাড়ি করছি, বাতপাড়ি বলতে নতুন সিম মনে করেন দ্বারা সে অর্ডার করবেন, পারলে একটা নতুন নতুন সিমও অর্ডার করবেন, তাহলে আপনি 50% ডিসকাউন্ট পেতে পারেন, ঠিক আছে। আমি এটা রিটার্ন করেছিলাম, আমার বিল এসেছিল 333 টাকা, আমি নতুন সিম অ্যাকাউন্ট করে তারপর আমি আবার 50% ভাউচার পেয়েছি। আমার মোট হয়েছিল বিলের জায়গায় 283 টাকা। চলো তেমন কী কী আছে এখন দেখা যাচ্ছে, এইখানে লেখা আছে অনেক কিছু, আমি পরে পরে একটু একটু শুনাইতেছি, বাকিগুলো পড়বো না। বাদ যেমন এটা কইতেছে 6 ঘন্টা, মানে কানে দিয়ে শুনছেন, 6 ঘন্টা একবার চাল দিলে 6 ঘন্টা আপনি শুনতে পারবেন, ঠিক আছে। এই যে এই যে এই যে 6 ঘন্টা শুনতে পারবেন, কিন্তু আসলে আমার মনে হয় না যে এটা 6 ঘন্টা যাইবে, বুঝছেন। আমার মনে হয় না, এটা অনেক কম যাইবে, কিন্তু এখানে অনেক কিছু লেখছে, মানে এখানে কইতেছে যে তাড়াতাড়ি চার্জ দিলেও ভালোই চার্জ তাড়াতাড়ি হয়, কিন্তু চার্জ যাই তো দুসময় লাগে না, বুঝলি তো। হাইলে সেখানে এরকম চায় না, ভালো বললে তো বলছি, না করলে গুড বাই ইতিহাস বাই, ঠিক আছে। আর একটা জিনিস, এই হেডফোনটা ইউজ করতে পারবেন সুন্দর, এখানে আবার কয়েকটা বাটন আছে, ইজেক্টটা ইজেক্টটা এই এই সাইডে একটা, এই সাইডে একটা, এখানে প্লাস আছে একটা, প্লাসটা মানে এটা আপনি ধরে রাখবেন, দুইটা চাপ দিলে বাড়বো সাউন্ডটা। আর এখানে একটা মাইনাস আছে, এটা মাইনাসের ঠিক ধরে রাখলে কমবো, এটা দ্য নেক্সট ডে, এটা দ্য নেক্সট ডে, ঠিক আছে। আর মাঝখানেটাতে কী করে, যে মাঝখানেটাতে স্টপ করে। আর একটা হচ্ছে এম কি, এম বলতে কিনে গেছি কোনো নাই। এখন কীভাবে অন করবেন, উপরে একটা লেখা আছে সুইচ, এটা টিপ দিয়ে ধরে রাখবেন, ধরে রাখার পর এই যে একটা বাতি জ্বলবে, ঠিক আছে। বাতি জ্বলার পর আপনি কিছু দেখছেন বাতি জ্বলতেছে, মনে করবেন একটা অন হয়েছে। এবং কীভাবে মোবাইলে কানেক্ট করবেন সেটা আমি এখন দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে। মোবাইলে কানেক্ট করার জন্য প্রথমে আপনি ওই হেডফোনে যে অন করে নেবেন, অন করার পর আপনি মোবাইলের ইয়ে ব্লুটুথটা অন করবেন, ঠিক আছে। এই যে ব্লুটুথটা অন করবেন এবং অন করার পর প্রেস করবেন, প্রেস করে ধরে রাখবেন। এখানে যেহেতু এটার নাম হচ্ছে P47, আপনি P47-এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন কানেক্ট হচ্ছে, ঠিক আছে। এখানে আবার আরেকটা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে অ্যালাও অল দিয়ে দিবেন, এখানে আবার প্রে দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে কানেক্ট করার পর P47 তার নিচে লাগা আছে অ্যাক্টিভ, চেক করে নেবেন। এটা কিছু শুনতে পারেন, শুনতে পারবেন আপনি, আমি একটু শুনে দেখে দিচ্ছি। আচ্ছা এটাই কিছু দেখাবো শেষ, এই যে আওয়াজ আওয়াজ হচ্ছে সম্ভবত, ঠিক আছে। যদি আওয়াজ না হয় তাহলে মনে করবেন আপনার হেডফোন নষ্ট বাড়া না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধুদেরকে শেয়ার করবেন আর ইনভাইট করবেন।
আমি একটু অন করে নিই, দেখছেন এটা তো অন ছিল, বন্ধ করে দিয়েছি। আচ্ছা আবার অন করে নিই, এটা চাপটা ধরে রাখবেন অন করবেন এবং চাপটা ধরে রাখবে বন্ধ করবেন। এখন মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনারা শিখতে পারছেন বা আপনারা অনেকে জানেন, না জানলে দেখবেন এবং স্ক্রিন ব্যাক করবেন যদি ভালো লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ফলো মি টু সি মোর ব্লগ ডিসকভার।